তো হাফ প্যান্টে শুরু ফুল প্যান্টে মহাগুরু আর বাজার কাপাতে চলে এসেছে মুখার্জি গুরু। তো বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি আমরা আদর্শ হিন্দু হোটেল, আর আদর্শ হিন্দু হোটেল নামে কিন্তু অনেকগুলো হোটেল আছে। আর এই হোটেলটা বিশেষ করে কেন এত 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 ফেমাস, ফেমাস অবশ্যই ফেমাস, তার কারণ হচ্ছে এখানকার খাবারের কোয়ালিটি। আর খাবারের কোয়ালিটি যা তোমাদের দেখাবো একদম পুরো একবারে চোখে পুরো ধাঁধা লাগিয়ে দেবো। লোকেশন, লোকেশনটা জানাচ্ছি বস, আগে খাবারগুলো দেখো, মেন জিনিসটার উপর ফোকাস করবো আগে, তারপরে তোমাদের লোকেশন জানাচ্ছি। তো চলো, এখানে আছে ছাড়া পোনা, এখানে আছে পার্শে মাছ, এখানে ডিম ভাজা আছে, এখানে দেখছো সর্ষে পোস্ত কমপ্লেট, তাই তো? সর্ষে পোস্ত তো কাকা কাকা সর্ষে পোস্ত কমপ্লেট। আর ওদিকে দেখতে পাচ্ছ পনিরের কি আছে, মটর পনির, তাই তো? মানে চিংড়ি মাছ, চিংড়ি না কাঁকড়া? না, ওটা কাঁকড়া, কাঁকড়া কাঁকড়া আছে, গ্রেভিটা কাঁকড়ার ছাড়া পোনা কমপ্লেট। আচ্ছা, আর মাছের মধ্যে আর কি ভ্যারাইটি থাকে? আর আছে রুই মাছ আছে, কাতলা মাছ আছে, রুই কাতলা, আর রুই আর কাতলা, মাছের সেকশন নেই। আর মাংসের মধ্যে কি কি আছে? মাংসের মধ্যে চিকেন আছে, মটন আছে। আচ্ছা, বড় ভাত দেখতে পাচ্ছ, ভাতটা যথেষ্ট দুধেশ্বর চাল মনে হচ্ছে, দেখে দানাগুলো কিন্তু একদম ছোট ছোট ভাতটা দেওয়া হয়েছে। এই তো প্রপার প্রপার সব সবজি যে যেমন নেবে সেইভাবে স্টার্টিং হয়ে গেলে সব প্রথমে ভাতগুলো বাড়া হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু সবজিগুলো আছে। দাদা, ডালটা কি ডাল আছে একটু বলবেন? ডালটা এটা মুগ ডাল, মাছের মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে মুগ ডাল। এই দেখো দিদির কাছে চলেছি, আর দিদি এই দেখো দেখাচ্ছি এই যে মাটন, ও মাটন কিন্তু সলিড, আর যা গন্ধ বেরিয়েছে ধারণার বাইরে। পরপর পরপর কি আছে দেখিয়ে দিই তোমাদের। আর এখানে দেখতে পাচ্ছ ওই লেজাটা দেখো দিদি, লেজাটা তো বিশাল বড়, ও দারুণ দারুণ কাতলা লাজা দেখো, আর গ্রেভি ও মাইন্ড ব্লোয়িং, ফাটাফাটি একেবারে, আর দারুণ দারুণ একদম কাজু কিশমিশ দিয়ে কিন্তু। আর এবার এখানে আছে এই যে চিকেন, লাল লাল চিকেন একেবারে, বা চিকেনের সাইজ তো দারুণ সাইজ, আর সাথে আলু আছে এক প্লেট, চিকেন মানে 350 গ্রাম ওজন। আরে বাবা, আর এই দেখো রুই মাছ দেখতে পাচ্ছ, আর রুই মাছের পিসগুলো খুব সুন্দর পেটি পিস দাও। নিচে আছে এই যে শুক্তো দেখতে পাচ্ছ, বড়ি টড়ি দিয়ে শুক্তো, দাদা খুলছে শুক্তোটা একদম, এটা পার্সেলের জন্য শুক্তোটা রেডি হয়েছে, ও কাটা ফাটা দিয়ে একদম ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ কতটা হাইজিন মেনটেন করেছে দেখো, একদম জল কিন্তু একদম নিট এন্ড ক্লিন, একদম পরিষ্কার ধপধপ করছে, পাশেই কুকুর আছে। তো যাই হোক, আচ্ছা বলছি যে 80 টাকা থালিটা তোমার কি কি? ওটা জামাই ষষ্ঠী থালি, জামাই ষষ্ঠী থালি কি কি থাকে? ফুল জামাই ষষ্ঠী, এই দেখ আমি সাজাবো দেখবে, তুমি জিনিস চলে তো খুবই ভালো, মানে যদি না চিনতে পারো আমাকে বলবে, আমি বলে দেবো। আচ্ছা কি কি আছে? ঠিক আছে, শ্বশুরবাড়ি হয়েছে? শ্বশুরবাড়ি, তোমার শ্বশুরবাড়ি হয়েছে? এই যে শ্বশুরবাড়ির ছেলে, আচ্ছা তুমি গিয়ে তোমার শাশুড়ি কোনদিন খাইয়েছে কিছু? হ্যাঁ খাইয়েছে, দেখো আমি দেখো আমি শ্বশুর বা শাশুড়ি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, দেখো কি কি খাওয়াবো। আচ্ছা, জামাই থালি হচ্ছে, জামাই ষষ্ঠীর থালি চলে এসছে। তো জামাই ষষ্ঠীর থালিতে এখন কি কি যাচ্ছে? এদিকে যাচ্ছে শুক্তো, ভাত আছে মিনি একদম দুধেশ্বর, তাই তো? দুধেশ্বরের চাল একদম বারো মাস দুধেশ্বরের চাল, আর দাদাও পুরো দুধেশ্বরের মতনই দেখতে, এখানে মিষ্টি মিষ্টি লোক। হ্যাঁ, আর ওই দেখো এবার ঝুড়ি, তিতো আর কেউ নেই, একদম বিস্ফোল আমি। এই যে ঝুড়ি ভাজা, দাদা বলছে তিতো, বাট তিতো না, সত্যি মিষ্টি মানুষ, না তো মিষ্টি মানুষ না হলে এতগুলো মানুষকে ট্যাকেল করা খুবই মুশকিল ব্যাপার। যাই হোক, তো 80 টাকার থালি কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ পাঁপড়ও চলে এসছে একদম, আর ডালটা কিসের ডাল? এই এটা হচ্ছে চাটনি, ও আমের চাটনি আছে, ফার্স্ট ক্লাস মিশালি সবজি, তার মধ্যে মাছের মাথা দিয়ে একটা সবজি হয়েছে, ঝুরি আলু ভাজা থাকবে, আর এই তোমার শশা পেঁয়াজ পাঁপড় লেবু এটা কমন, এটা সবার জন্য, এটা নিয়ে 50 চাটনি, এটাই হচ্ছে 50 টাকা থাকবে, বা 100 টাকা থাকবে, তোমার শুক্তো থাকবে, পনির থাকবে, ভেজ তরকারি থাকবে, ভেজ ডাল থাকবে, একটা ভাজা চাটনি পাঁপড় শশা পেঁয়াজ, মানে ওর মধ্যে 4 রকম তরকারি থাকবে, ঠিক আছে? সেটা কিন্তু একদম নর্মাল অন্নপূর্ণা থালি চলে এসছে। অন্নপূর্ণা থালির মধ্যে থাকছে হচ্ছে সবার প্রথমে দেখায় পাঁপড় আছে, শশা পেঁয়াজ লঙ্কা, লঙ্কা নেই এটা লেবু সরি, আর এখানে আছে হচ্ছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, এখানে একটা পাঁচমিশালি সবজির মতন আছে, এখানে আছে আমের টক, আর এখানে আছে নর্মাল ডাল, ঠিক আছে? আর এখানে আছে জামাই থালি, আর জামাই থালির মধ্যে কী কী আছে দেখতে পাচ্ছ? এখানে শুধু ডালটা চেঞ্জ হয়েছে, এটা মাছের মাথা দিয়ে মুগ ডাল আছে, এখানে আছে শুক্তো দেখতে পাচ্ছ, ডাটা বড়ি ফড়ি সব দিয়ে কিন্তু শুক্তোটা আছে, আছে পাঁপড় সেম, এখানে আছে পেঁয়াজ শশা লেবু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর আছে এঁচোড় চিংড়ি, চিংড়িও কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ। আর এগুলোর দাম কিন্তু আমি তোমাদের বলে দিই,
জামাই থালির দাম মাত্র 80 টাকা, অন্নপূর্ণা থালির দাম হচ্ছে মাত্র 50 টাকা। আর এর সঙ্গে যদি তোমরা আদার্স আলাদা করে মাছ নিতে চাও, মাছ কিন্তু ভ্যারাইটি মাছ আছে এখানে, সব রকম পাবে তোমরা, পমফ্রেট আছে, পাবদা আছে, ইলিশ, সব বারো মাছ ইলিশ পাওয়া যায় এখানে। আছে কাতলা, কাতলার কিন্তু একটা বিশেষত্ব আছে, 60 টাকায় কিন্তু কাতলা মাছ সব জায়গায় পাওয়া যায়, কিন্তু তার মধ্যে বিশেষত্ব হচ্ছে তোমাদের দেখিয়ে দেবো। এখানে কিন্তু দেখতে পাচ্ছ কাজু দেওয়া আছে, কাজু কিশমিশ দিয়ে কিন্তু কাতলা মাছটা আছে। কাতলা মাছের পিসটা দেখে মনে হচ্ছে 60-70 গ্রাম। আর এখানে আছে চারা মাছ, চারা মাছের গ্রেভিটা শুধু দেখো দারুণ। আর এই দামসা মার্কা একখানা মাছ দিয়েছে, তা মোটামুটি দেখতে পাচ্ছ কত বড় সাইজ, আর এটার দামও কিন্তু 60 টাকা। আর এছাড়াও কিন্তু অনেকগুলো থালি এখানে আছে, এখানে 100 টাকা একটা স্পেশাল থালি আছে। এত থালি বলতে বলতে আমার পেট খালি হয়ে গেছে, আর আমার কিন্তু এখন খিদে পেয়েছে বিভৎস রকম। আর এখানে কিন্তু মাছিগুলো অলরেডি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে আমার খাবারগুলো, তা এত লেট করবো না, তো পুরোপুরি এখন খাবো। তো থ্রি স্টার ক্যামেরাম্যান ফোকাস করো। আচ্ছা ফোকাস করবো, সবার প্রথমে এগুলোকে আগে সরিয়ে দিতে হবে, বাটিগুলোকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে, খাওয়ার দাওয়ার একটা ভক্তির জিনিস। তো আমরা কিন্তু ওখানে জায়গা পাইনি, বুঝেই গেছো। আর এবার এখানে এগুলোকে সাজিয়ে নিলাম, ফার্স্ট ক্লাস সব হয়ে গেল। জায়গা এত শর্ট, ওখানে জায়গা না পেলে যা হয়ে যায়, হয়ে গেল সব কমপ্লিট। এবার বস তোমাদেরকে খেয়ে আমি দেখাবো আর রিভিউটা দেবো, কেমন খেতে কী বিত্তান। এই হচ্ছে ঝরঝরে চাল, ঝরঝরে ভাত, আর এটা আছে একদম দুধের স্বর, দুধের স্বর। তো সবার প্রথমে এই যে ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, এই যে মাছের মাথার একটু অবশিষ্ট অংশ পেয়েছি, যাই হোক সবার প্রথমে ডালটা দিয়ে খাওয়া যাক। একটু ডাল ঢেলে নিলাম, নিয়ে সুন্দর করে গুছিয়ে মাখা হবে, এরকম করে সুন্দর করে গুছিয়ে মেখে। জয় মা, জয় রাম। একটু আলু ভাজা, আলু ভাজাটা একদম ঝরঝরে, যেমন মুগ ডাল হয় মাছের মাথা দিয়ে সেরকমই আছে। আর ডালটার মধ্যে একটু গরম মশলার ফ্লেভারটা হলে আরও দারুণ হতো, আর সামান্য একটুখানি মিষ্টি হলে পাটাপাটি জমে যেতে করে। যারা মিষ্টি পছন্দ করো না তাদের জন্য একদম পারফেক্ট আছে। আর যেমন অনুষ্ঠান বাড়িতে হয় ওখানে শাশুড়ি মা রান্না করে, আর এখানে শ্বশুর বাবা রান্না করেছে, খাবারে কিন্তু তফাৎটা আছে। যাই হোক নড়াউট ভালো বানিয়েছে, আলু ভাজাটা বিশেষ করে খুব ভালো লাগছে। একটু টাচ আপ থাকলে, গরম মশলার টাচ আপ থাকলে, যে হালকা একটা স্মেল থাকে মাছের, সেই স্মেলটা থাকতো না, বাট দুর্দান্ত। শুক্তো ঢেলে নেবো, আর শুক্তোটা কিন্তু দারুণ, পুরো একবারে ঘন একবার শুক্তো, বেগুন, বড়ি, উচ্ছে, এখানে ডাটা, সজনা ডাটা সব কিছু আছে, আর আলুও আছে। তো শুক্তোটা দিয়ে একটুখানি মেখে নেবো হালকা করে সুন্দর করে, পেঁপেও আছে চেপে দিয়ে, পেঁপে দিয়ে চেপে। তো শুক্তোটা প্রপার ঠিকঠাক আছে। নেক্সট আইটেম আসছে এঁচোড় চিংড়ি, এঁচোড়ের এখন কিন্তু অনেক দাম, 80 টাকা কিলো যাচ্ছে এঁচোড়। তার মধ্যে এই চিংড়ি একদম, কিন্তু অনেক চিংড়ি আছে দেখতে পাচ্ছ, মোটামুটি ফুল চিংড়ি না, ফুল চিংড়ি মানে একদম ছোটো ছোটো, এই চিংড়িগুলো কিন্তু যথেষ্ট বড় আছে। আর এঁচোড় চিংড়ি দিয়েছে এর মধ্যে, অনেক বড় ব্যাপার। টেস্টটা এবার দেখতে হবে কেমন, টেস্টটা কেমন, এঁচোড়ও আছে। আচ্ছা চলো একটু খাওয়া যাক এঁচোড় চিংড়ি দিয়ে। আর এই শীতকালে রোদের মধ্যে খেতে কিন্তু আলাদা একটা মজা আছে, ওই ভেতরে বসার থেকে এটা কিন্তু আমার দারুণ লেগেছে, একদম নাস্তা দেখছি আর খাচ্ছি। এঁচোড় চিংড়িটা কিন্তু যথেষ্ট ভালো, দারুণ বলতে গেলে এঁচোড় চিংড়িটা আমার দারুণ লেগেছে, ফাটাফাটি ফাটাফাটি। ফার্স্ট ক্লাস এঁচোড় চিংড়ি, একদম লাইট, খুব বেশি রিচ না, ফার্স্ট ক্লাস। চলো নেক্সট আইটেম নিয়ে ফিরে আসি।
যেটা তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে, যেটা হচ্ছে জামাই থালি। জামাই তো শখ করে চাইতে পারে শ্বশুরের কাছে, না এরকম কোনো ব্যাপার নেই। তোমার দুটো রিপিটেশন আছে, একটা রিপিটেশন হচ্ছে তোমার হয় শুক্তো নয় তোমার ইচর চিংড়ি, যে কোনো একটা রিপিট নিতে পারো তোমরা, একবারই রিপিট দেবে। আর ভাত যদি নিতে চাও 5 টাকা লাগবে। তো আমি রিপিট নেবো হচ্ছে তোমার এঁচর চিংড়ি, এঁচর চিংড়িটা ফার্স্ট ক্লাস লেগেছে। একটা এঁচর চিংড়ি, একটা ভাত প্লিজ দেবেন দাদা একটা। তো আমি রিপিট পেয়ে গেছি, একটা শশা পেয়েছি, একটা পাঁপড় পেয়েছি, আর এখানে এঁচর চিংড়ি পেয়ে গেছি। তো যাই হোক, এঁচর চিংড়িটা যেহেতু ভাত ভালো লেগেছে, আর একটা ভাত নিয়েছি, ভাতটা 5 টাকা দিয়ে নিয়েছি, আর এঁচর চিংড়িটা একটুখানি গুছিয়ে মেরে দিই। রিপিট কী দেখো, একবার তো তোমাকে বললাম, আমার কি দুইবার করে বলতে হয়নি? ক্যামেরাম্যান ফোকাস অফ করো। তো এই সাইজের লললে ভলভলে চলচলে চনমনে একদম টাটকা পুকুরের মাছ, ছাড়া পোনা দেখতে পাচ্ছ, আর এখানে বসে রয়েছি বড় পোনা। তো বড় পোনা চারা পোনা খাবে, বিশাল সাইজের প্লেট থেকে বেরিয়ে গেছে একেবারে। যাই হোক, এর গ্রেভিটা দেখো, গ্রেভিটা একদম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একদম থকথকে গ্রেভি। আর এই থকথকে গ্রেভিটা দিয়ে একটুখানি মাছটাকে খাবো। গ্রেভিটা কিন্তু দারুণ আছে, একদম ঘন গ্রেভিটা। সামান্য একটুখানি দিয়ে দিলাম, দিয়ে একটা সুন্দর করে মাখবো মেখে। আজকে অনেক খেয়ে ফেলেছি, আজকে এত খাই না আমি। যাই হোক, খেয়ে দেখি কেমন মানিয়েছে। আসছে আসছে রুকো যারা, সর্ষে বাটা, সর্ষে বাটা দিয়ে বানিয়েছে, হালকা করে সর্ষে বাটা দিয়েছে, খুব বেশি তিতো না, মোটামুটি মিডিয়াম। মাছটা কেমন সেটা দেখতে হবে, মাছটা মাছটা দেখেই বয়ে যাচ্ছে, টাটকা আছে। এই দেখো মাছ, এই মাছগুলো খাওয়ার সময় কিন্তু অবশ্যই কিন্তু খুব চিন্তা করো, আমি তো বেড়াল কোনো ব্যাপার নেই, আমি কাটা বাটা শুদ্ধ করে নিই। গোটা মাছ বললাম গোটা মাছ কেন, আমার অসুবিধা নেই, কাটা বের করে দিই। তোমরা কিন্তু দেখেছ এই মাছগুলো কিন্তু যথেষ্ট ছোটো ছোটো কাটা থাকে, যারা কাটা খেতে পারে না পপলেট খাবে, কাতলা খাবে। আর কাতলার রিভিউ দেখতে গেলে কোথায় যেতে হবে, ট্রাভেল অ্যান্ড ফুড, ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার, যেটা হচ্ছে আশিসবাবুর চ্যানেল। আশিসবাবুর চ্যানেলে গেলে কিন্তু মা লক্ষ্মী থালি না কি যেন থালিটা, না মা অন্নপূর্ণার থালি, সেই থালিটা দেখতে পাবে। আর ওর মধ্যে পাবে হচ্ছে কাজু দিয়ে কাতলা মাছ, ওটাও কিন্তু ভালো খেতে মনে হচ্ছে দেখে, পরে আমি যে ঝেড়ে খাবো অসুবিধা নেই। যাই হোক, এটা আগে শেষ করি, এত বড় মাছ আমি নিজে শেষ করতে পারবো কিন্তু তাই সন্দেহ। ওভারঅল খুব ভালো লাগলো, লাস্টে চাটনি পাবো খাবো। তো সব থেকে বেস্ট, চাটনির সঙ্গে পাঁপড় লাগাও, চাটনিটা মাস্ট ট্রাই, চাটনিটা কিন্তু সুপার 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 হয়েছে। এগুলো খাবারগুলো খেয়েছি ফার্স্ট ক্লাস ফাটাফাটি, আর এরকম ফাটাফাটি খাবার তোমরা যদি খেতে চাও অবশ্যই দাদার দোকানে চলে আসতে হবে। আর দাদার কাছে একটু লোকেশনটা আর টাইমিংটা জেনে নাও, টাইমিংটা টাইমিংটা হোটেল টাইম হচ্ছে 12:30 থেকে 4:30-5টার মধ্যে আসলে পাবে, কিন্তু সব কিছু না, মোটামুটি টাকা থাকবে তাই খেতে হবে, মানে দুটোর মধ্যে আসলে মোটামুটি সব কিছু, আর একটা তিনটের মধ্যে 3:30-3:30 মধ্যে আসলে সব কিছু থাকে, 3:30 পর থেকে আমি সব কিছু দিতে পারবো। আর লোকেশনটা বড়, লোকেশনটা হচ্ছে ক্ষুদিরাম মেট্রো স্টেশন, ইএম বাইপাস, যুবৈতিত্য স্টপ। আচ্ছা, আর যারা বাস বা ট্রেনে বা গাড়িতে করে বাসে আসতে গেলে আপনার আসতে হবে S24 একদম পুরো যুবৈতিত্য স্টপই, আর যদি গড়িয়া আর ট্রেনে আসে গড়িয়া স্টেশন, মেট্রো আসলে ক্ষুদিরাম মেট্রো স্টেশন, তারপরেই তো দাদার হোটেল বুঝতে পারছো। ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে 8 মিনিট লাগে আমার দোকান। সকালটা একটু বলে দিই, সকাল টিফিন টাইমটা, টিফিন টাইমটা হচ্ছে তোমার সকাল 8টা থেকে শুরু 12টার মধ্যে। কি কি টিফিনের আইটেম, টিফিনের মধ্যে থাকে এমন সব থেকে বিখ্যাত আমার হচ্ছে ফাটা পরোটা, তারপরে আমরা মোটামুটি এই বছর খানেক হলো আমরা একটা কড়াইশুঁটি কচুরি এনেছি,
তার সঙ্গে একটা কম্বো থালি এনেছি অন্য দামি মতো এখন 80 টাকা মাত্র এই যেমন আমার একটা প্যাকেজ কম্বো দেখছো ওরকম একটা কম্বো আছে তার মধ্যে থাকবে তোমার দু পিস কচুরি 100 গ্রাম পরোটা দু পিস চিকেন কষা এক পিস ডিম দু পিস আলু কষা পরিমাণ মতন ঘুগনি পরিমাণ মতো চানা মশলা বাহ এই পাঁচটা আইটেম দিয়ে আমরা নিই মাত্র 80 টাকা আচ্ছা আরেকবার একটু 80 টাকা বাইরে বই দাদা অশেষ ধন্যবাদ আমার নাম গুরু গুরুপ্রসাদ মুখার্জি গুরু চিন্তা বড় গুরু সাহেবের নাম আচ্ছা আচ্ছা তোমার সময় এক শেষ করা আমরা জন্য যাই হোক দাদার দোকানে খাবার খেয়ে খুব ভালো লাগলো দেখা হবে তোমরা যত আসবে ততই আনন্দ হবে আমাদের ঠিক আছে ভালো থেকো টাটা দোকানে বাসন্তী পোলাও খেয়েছি পোলাও আর আপনার মাটন মাটন খাও তো দিয়েছি কোন তো